জামশেদ মজুমদার বলেছিল ধর্ম যার যার খুব স্বভাব, তাহলে কি আমরা পূজাতে যেতে পারবো? আচ্ছা, আসলে জামশেদ ভাই, তিনি জামশেদ ভাই যখন এই কথা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছিলেন, সেক্ষেত্রে পরবর্তী সময়তে যখন এটা নিয়ে একটি সমস্যা হয়েছিলেন, তিনি পরবর্তী সময়তে এটাকে রুজু করেছিলেন, মানে মত পরিবর্তন করেছিলেন এবং তার ভুল ত্রুটির কথা তিনি বলেছিলেন, স্পষ্ট করেছিলেন, তাই তিনি এই কথা বলেছেন, আর বলতে পারবেন না। যেমন মদ খাওয়া জায়েজ না নাজায়েজ বলেন, এক সময়তে মদ খাওয়া জায়েজ ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ যখন মানসিক করে দিলেন তখন আর জায়েজ বলতে পারবেন কথা বলেন? আর বলতে পারবেন না। কিন্তু একটা সময় মানুষ মদ খেত, খেত না ভাই জান, মানুষ মদ খেত। সূরা মায়েদার 90 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা খামরু ওয়া মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া সবগুলো শয়তানের কাজ। যখন এই আয়াত নাজিল হয়ে গেল মদ হারাম হয়ে গেল, কিন্তু তার আগে মদ জায়েজ ছিল, সাহাবীরা অনেকে মদ খেত সেই সময়তে। যে সূরা নিসা আয়াত নম্বর 43 তাফসীর পড়লে বুঝতে পারবেন, আছে অনেকে খেত। যখন আল্লাহ কোনো জিনিস মানসিক করে দেয় তখন আর পূর্ববর্তী কোনো বিধান থাকে না, তাই কোনো আলোচক যখন কোনো একটা কথা বলে আর সেটা যদি ভুল হয়, তিনি যদি রুজু করে নেয়, তার পূর্ববর্তী কথাগুলো সবগুলো বাতিল হয়ে যায়। তাই জামশেদ ভাই যদি এই কথা বলে থাকে, তিনি রুজু করেছেন, তার ওই কথা ওটা বাতিল। শুক্রিয়া ভাই, পানি আছে, শুক্রিয়া জি। তিনি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন, তাহলে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নারীরা কেন ব্যবসা বাণিজ্য করতে পারবে না? মুসলমান আলেমরা কখনো বলে না যে নারীরা চাকরি করতে পারবে না, কোনোদিন বলে না, বলে চাকরি করা মেয়েদের জন্য জায়েজ শর্ত সাপেক্ষে। কি কি শর্ত সাপেক্ষে? আর দুই নম্বর একটা কথা বলে দিই, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দলিল বানিয়ে, কি বললাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহুর আমলকে দলিল বানিয়ে ইসলামী বিধান আরোপ করা এটা বৈধ নয়। কেন বৈধ নয়? কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন এই আমলগুলো করেছিলেন তখন কোরআন কমপ্লিট হয় নাই, হাদিস কমপ্লিট হয় নাই, হয়েছিল কথা বলেন? তিনি তো ইসলাম কয়েক বছর পেয়েছেন, আম্মা খাদিজা ইসলাম কয়েক বছর পেয়েছেন, পর্দার বিধান যেগুলো এসেছে সব মদিনাতে এসেছে, কথা বুঝতে পারছেন না ভাইজান? সূরা আহজাব 32-33 নম্বর যে আয়াত, পর্দার আয়াত, এগুলো সব মদিনাতে এসেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার আগে কি করেছিলেন? ইন্তেকাল করেছিলেন, তাই তার কোনো ব্যক্তিগত জীবনকে আপনি দলিল বানাতে পারবেন না। তারপরেও এখন পর্যন্ত, আজ পর্যন্ত মেয়েরা যদি চাকরি করতে চায় কিছু শর্ত সাপেক্ষে করতে পারবে। প্রথম শর্ত, যে মেয়েটা স্বামীর হক কমপ্লিট আদায় করতে হবে, এক। দুই, সন্তানের হক কমপ্লিট আদায় করতে হবে, এবং চাকরি করার কারণে যদি সন্তানের হক নষ্ট হয়, স্বামীর হক নষ্ট হয়, এই মেয়ে চাকরি করতে পারবে না। তিন নম্বর শর্ত, যখন মেয়েটা চাকরি করবে যেই জায়গাতে চাকরি করছে ওখানে অবাধ নারী পুরুষ থাকতে পারবে না। মেয়েরা যদি নার্সিং করতে চায় নার্সিং করবে? একটা হসপিটাল আছে যেখানে মেয়েদের শুধু শুধু মাতৃ সদন, ওখানে মেয়েই পেশেন্ট, মেয়েই সার্জেন, মেয়েই নার্স, মেয়েই ডাক্তার, কাস্টমারও মেয়ে, 100% জায়েজ। এমন নার্স, এমন একটা মেডিকেল হসপিটাল প্রত্যেক জেলায় 10খানা করে করা উচিত, দেখি কত টাকা আছে, ইনভেস্ট করেন। আমরা তো বারবার বলি যে ইসলাম কখনো কথা বলেনি যে মেয়েরা ডাক্তার হতে পারবে না, সার্জন হতে পারবে না, কখনো বলি না, আমরা বলি পারবে, কিন্তু সে পরিবেশে পারবে, যে কোনো পরিবেশে যেতে জাতামাতা কাজ করা যায় না। আমরা বলি না যে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে না, আমরা বলি মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করবে, তবে সহশিক্ষার মাধ্যমে নয়। কি বললাম কথা বলেন? সহশিক্ষার মাধ্যমে নয়, শুধু যদি গার্লস থাকে, লেডিস যদি কোনো যদি ইউনিভার্সিটি থাকে, আপনার মেয়েকে আপনি ডাক্তার বানান, এটা ইসলামের দাবি, আপনাকে বানাতে হবে। আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানান, এটা বানাতে হবে। আমরা বলি আপনার মেয়েকে বেশি বেশি মেডিকেল সাইডটাতে বেশি পড়ান, তাকে ডাক্তার করান, তাকে সার্জন বানান, তাকে নার্সের ট্রেনিং দেন। কেন? কারণ আপনার মেয়ে নিজেই ছোটবেলা থেকে দেখেন সে পর্দা করছে, হিজাব করছে,
মেটার বিয়ে দিয়েছেন, মেয়েটা যখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এই মেয়েটা তখন চায় না, জিন্দগিতে কেউ তার মুখ পর্যন্ত দেখে নাই, কেউ হাতের নখ পর্যন্ত দেখে নাই, কিন্তু এখন প্রেগনেন্ট হচ্ছে বাচ্চা, এখন গিয়ে দেখছে এখানে পুরুষ মানুষ বসে আছে, আছে না নাই, আছে না নাই, তখন তার গোপন অঙ্গ যৌন অঙ্গ সব দেখাতে হচ্ছে। এটা মুসলমান জাতির জন্য লজ্জা, এটা আপনার জন্য লজ্জা। তাই যারা দায়িত্বশীল আছেন, যারা অর্থশীল আছেন, যারা প্রভাবশালী আছেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য অন্তত একটা কাজ করে দেন, প্রত্যেক জেলাতে একটা করে এমন একটা হসপিটাল করবেন যেটা মাতৃসদন, যেখানে মেয়েরাই শুধুমাত্র এন্ট্রি পাবে। ওখানে সার্জেন বলেন তবু মেয়ে, ডাক্তার, নার্স, রুগী সব মেয়ে, দারোয়ান যদি থাকে সেটাকে মেয়ে রেখে দেন, ওখানে পুরুষ ঢুকতে দিবেন না, পুরুষের জন্য আলাদা করেন, মেয়েদের জন্য আলাদা করেন। তাই এরকম যদি পজিশন উপস্থিত হয়, মেয়েদের চাকরি করা তখন ফরজ হয়ে যাবে। আপনি করে দেখেন না, আপনি চাচ্ছেন জঙ্গলের মধ্যে শিয়ালের কাছে আপনি মুরগি পাহারা দিবেন, তবে এটা কিভাবে সম্ভব রে ভাই, শিয়ালের কাছে মুরগি পাহারা দিতে দেবো আপনাকে? আমাকে কথা বলেন, শিয়ালের কাছে মুরগি পাহারা দিতে দেবেন? এই জন্য আমরা বলি হারাম, এই জন্য বলি এখন যাবে না। বর্তমান প্রেক্ষাপটে নারী পুরুষের যে অবাধ মিলামেশা, আমাদের ভারতবর্ষের রিপোর্ট বলছে শতকরা 78% মেয়েরা বিয়ের পরে তারা পরকীয়া করছে। কেন করছে? এর এখানে সহশিক্ষা, এক জায়গায় গিয়ে চাকরি করছে। আপনি স্বামী আপনার সঙ্গে আপনার স্ত্রী একাকিত্ববে কতটুকু সময় দেয়, কতটুকু দেখেন? আপনাকে দেখাই, এটা খারাপ মনে করবেন না। আপনার বউ যদি সকাল 8টা থেকে চাকরি করতে চলে যায়, চাকরির স্থলে চলে যাচ্ছে 10টার দিকে, বেরোচ্ছে 4টে, এর মধ্যে কি করছে? তার কলিগের সঙ্গে দুপুরে লাঞ্চ করছে, খাচ্ছে আর গল্প করছে, কি গো কেমন আছো, গল্প চলছে একদম। যখন সে চাকরির স্থলে যাচ্ছে, অফিসে যাচ্ছে, 1.5 ঘন্টা বাসে চলে যেতে হয়, বাসটা আপনার বাপের নয়, ওই বাসে তার কলিগের সঙ্গে পাশাপাশি বসে একদম গল্প করতে করতে 1.5 ঘন্টা গল্প করতে করতে চলে গেল। অফিসে 8 ঘন্টা তার কলিগের সঙ্গে সম্পর্ক, সবকিছু খোলামেলা, তার গল্প, মনের কথা, দুঃখের কথা সবকিছু শেয়ার করছে। আবার যখন অফিস থেকে আসবে আবার 1.5 ঘন্টা সময়, মানে বাসে বসেছে 3 ঘন্টা, অফিসে আছে 8 ঘন্টা, টোটাল হয়ে গেল 11 ঘন্টা। এখন একটা বিবাহিত মেয়ে বলেন আর আপনার নিজের কন্যা বলেন, সে যদি 11 ঘন্টা একটা অন্য পুরুষের সঙ্গে কন্টিনিউয়াসলি প্রতিদিন 11 ঘন্টা করে সময় দেয়, তো কতদিন, কতদিন, বুঝতে পারলেন না ভাইজান? আপনি কতক্ষণ সময় পান? আপনার স্ত্রীর দুর্বল গতিতে বাইতে আসছে তখন 6টা, কি কাজকে লেট হলো কেন? গাড়ির চাকা বাস্ট হয়ে গেছিল, মানে সেদিন বাস্ট হয়েছিল, কি বলেন তো, চাকা বাস্ট হয়েছিল, আর সে চাকা টাকা কিছু বাস্ট হয়নি, অন্য কিছু হয়েছিল। তো এমনি বাড়িতে ঢুকে পড়েছে, এখন ঢুকে পড়ছে আমি খুব ট্রার, আমি ক্লান্ত, সঙ্গে সঙ্গে গোসল টুসল করে এসে এই সেই করতে করতে খাওয়া দাওয়া টেবিলে বসতে বসতে রাত্রি 8টা, অমনি গিয়ে আবার ভাত টাট একটু যা তা মাথা চাপিয়ে টাপিয়ে দিয়ে খেয়ে দিয়ে মোবাইলটা টিপতে শুরু করলো, একটু টিভি দেখলো, রাত 10টা সাড়ে 10টা বেজে গেল। এখন আপনি সময়ই পেলেন না বউটার কাছে আসা, হয় না ভাইজান? একটু সুখের দুঃখের গল্প করবেন, কথা বলবেন, বই একটু কথাবার্তা বলে বলবে, আমি টায়ার্ড আছি, ক্লান্ত আছি, আজকে কিছু না, প্লিজ তুমি একটু আমাকে ঘুমাতে দাও, কাল সকালে আবার 6টার দিকে উঠতে হবে, বা আছে না নাই, কথা বলেন। একই নিজের ঘর কতদিন ঠিক থাকবে আর বাইরেকার ঘরটা কত সুন্দর হবে বলেন? এই জন্য ভারতবর্ষে 78% বিয়ের পরে মানুষ পরকীয়া করছে, কেন? এইসব কারণে। তাই ইসলাম অত খেল তামাশা মতো কথা বলে না, ইসলাম সূক্ষ্ম পয়েন্ট ধরে কথা বলে। এই জন্য বলছে বর্তমান প্রেক্ষাপটে মেয়েদের চাকরি করা বৈধ নয়, কারণ চাকরি করে উপার্জন করতে গিয়ে যদি আপনার মেয়েটা ধর্ষিত হয়, ধর্ষণ করে, তার সঙ্গে জেনা করে, মেয়েদের সম্মান ধ্বংস করে, উপার্জন করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। শুকরিয়া।